আমাদের পাশাপাশি শরীফুল খুবই দারুণ বলিং করেছে টেস্ট ম্যাচে। ও যখন বলিং করে পিছন থেকে দেখতে খুবই ভালো লাগে, আর ওর উপরে অনেক বিশ্বাস থাকে যে ও আর্লি ব্রেক তো দিতে পারবে। আর আমরা ওকে সবসময় এনকারেজ করি বা ওর সাথে থাকি, সবসময় ওকে মানে ইয়ে করে থাকি, মানে চেষ্টা করি যে আমরা সবাই একসাথে থাকি, মিলেমিশে একটা এনভায়রনমেন্ট তৈরি করি যে আমরা তিনজন আছি টিমে, যখন যে কোনো সময় আমরা যেটা প্রয়োজন টিমের একটা ব্রেক তো দিতে পারবো। তো সেই দিকেই সবসময় ফোকাস রাখি। আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশারটাই ডিফারেন্ট। তো ওই হিসাবে ওকে যখন আমি দেখছিলাম যে ওর বোলিংয়ের এফর্টটা, তো আমি মনে করি যে ও খুবই তাড়াতাড়ি এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো যত তাড়াতাড়ি ও অ্যাডাপ্ট করতে পারবে ওর জন্য ভালো, আর আমরা চেষ্টা করতেছি ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে ওকে সাহস দেওয়া, এনকারেজ করা, সব কিছু মিলিয়ে ও যাতে ভালো একটা ওভারঅল ভালো বলিং করতে পারে ম্যাচে, ওই ওইটাই চেষ্টা করি, ওকে ব্যাক আপ করি সবসময়। তো ওর জন্য শুভকামনা। আমার কাছে মনে হয় আমরা যে প্র্যাকটিসগুলো করেছি ম্যাচের আগে, আমরা ফার্স্ট বোলার যারা ছিলাম, তো সবাই তার বেস্টটাই চেষ্টা করেছে প্র্যাকটিসে। সবাই অনেক মানে বোলিং করেছে, ব্যাটসম্যানদেরকে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছে। সো ওইটার ইম্প্যাক্টটাই অ্যাকচুয়ালি ম্যাচে পড়েছে। দেখা গেছে যে আমরা দুই পাশ থেকে আমি শরীফুল বলিং করতেছি, এরপরে রানা আসলো, তো আমাদের একটা জুটি বলিং ছিল দুজনেরই। তো ওর একটা বিষয় ছিল যে ও ব্যাটসম্যানকে অনেক টাফ টাইম দিয়েছে, সো এটা একটা ইম্পর্টেন্ট ওর জন্য যে ও আমাদেরকেও হেল্প করছে, অ্যাজ ওয়েল যে টিমের জন্য ওর অনেক ইয়ে ছিল, অবদান ছিল। আমরা ফাস্ট বোলারে যখন দিনের শুরুতে উইকেট বের করে দিই, এরপরে তারপরে স্পিনাররা যখন অ্যাটাক করে, সাকিব ভাই, মিরাজ ভাই, তখন আমরা সবাই ওনাদের উপরে ট্রাস্ট করতেছিলাম, যে বিশ্বাস ছিল আমাদের যে ওনারা উইকেট বের করে দেবেন। তো ওইটাই হয়েছিল, আমাদের বিশ্বাস ছিল যে যেহেতু পঞ্চম দিন উইকেটও টার্ন ছিল, তো সাকিব ভাই আর মিরাজ ভাই খুবই গুরুত্বপূর্ণ স্পেল করেছে তখন। সবাই বিশ্বাস ছিল যে আমরা স্পিনে ওদেরকে আটকাতে পারবো, তো ওই হিসাবে ওনারা উইকেটগুলো নিয়েছেন এবং আমরা ওদেরকে অল আউট করতে পারছিলাম সেকেন্ড সেশনে। তো খুবই ভালো একটা মুহূর্ত কাটিয়েছি আমরা মাঠে ওই দিন সবাই। আসলে আমি বলিং আসার আগে শরীফুল ভাই এবং হাসান ভাই দুজন মিলে ভালো পার্টনারশিপ বলিং করে গেছে। তো তারপর আমার এই ক্যাপ্টেন প্ল্যান দিছে যে তুমি ওই সামনে সামনে বাউন্সার, সামনে সামনে বাউন্সার। তো আমি আগে থেকে প্রেশারে ছিল, ভালো দুজন বলিং করে গেছে, তো আমি ওটাই ট্রাই করছি, বাউন্সার বাউন্সার সামনে। তো ব্যাক ফুটে থাকতে থাকতে সামনের বলে ড্রাইভ খেলছে, ওই বলে আউট হয়েছে।